যখন মান্যত করবেন এটা সদাকা হয়ে যাবে, যখনই মান্যত করেছেন এটা সদাকা হয়ে যাবে। এই জন্তুটা মান্যত দিয়ে ওয়াজিব কুরবানি এটা আপনি করতে পারবেন না। যখন মান্যত করেছেন এটা আমি আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দেব, এটা আল্লাহর রাস্তায় দেব, এটা ফি সাবিলিল্লাহ আমি দেব, তাহলে এটা কিন্তু সদাকা হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। কুরবানির এই জন্তু যেটা হবে সেটা পারফেক্ট হবে, সেটা নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ হবে, সেটার কানে একটু কাটা থাকলে হবে না, সেটা শিং ভাঙা থাকলে হবে না, সেটা ল্যাংড়া খোঁড়া থাকলে হবে না, মানে চতুর্দিক থেকে সর্বদিক থেকে এটা বাসনীকৃত হতে হবে। সুতরাং মান্নত, এখন আপনি যদি কুরবানির মান্নতে কিনে থাকেন এক বছর আগে চার বছর আগে যে আমি এইটা এই জন্য কিনছি, এটা দিয়ে কোরবানি দেব, আমি এই জন্য এটাকে লালন পালন করছি, তাহলে কোরবানির নিয়তে কিনেছেন, এটাকে বড় করে টোরে একবারে তাগড়া করে আপনি কোরবানি দেন, ইসমাইলের মতো লালন পালন করেন, এটা আপনার জন্য আফজল, আরও ভালো। কিন্তু আপনি যদি বলেন এই জন্তুটা আমি আল্লাহর রাস্তায় দেবো, ফি সাবিলিল্লাহ দান করব, গরিব মিসকিনকে দেব, আবার গ্রাম বাংলায় একটা কথা আছে জানের বদলে জান, ওই যে মুর্মুষু ব্যক্তির জন্য অনেকে বলে, এটা কোনো হাদিসে নাই, জানের বদলে জান এটা বলতে কোনো কথাই নাই। এইভাবে যদি আপনি মান্যত করে থাকেন তাহলে ওইটা কিন্তু সদাকা হয়ে গেছে, এটা দিয়ে কোনো অবস্থাতে কোরবানি করা জায়েজ হবে না। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল।